আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সিএনএনবি সালাপে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সুরাইয়া ফ্রিনয়সি পৃথিবীর দূর দূরান্তের ঘটে যাওয়া আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের আয়োজনটি দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো বাইডেনের সঙ্গে জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন শি জিনপিং জানালো বেইজিং বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের শীর্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রতিবেদন প্রকাশ করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গর জর্জ ফ্লয়েড হত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন দোষী সাব্যস্ত অবশেষে বাইডেনের সঙ্গে জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন শি জিনপিং বুধবার বেইজিং এ তথ্য নিশ্চিত করেছে অনলাইনে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতারা জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আগামী 22 এপ্রিল আর্থ ডেতে অনুষ্ঠিত হওয়া এই জলবায়ু সম্মেলনে জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ 40টি দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আবারও নেতৃত্বের ভূমিকায় আসছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই সম্মেলনে হবে বাইডেন ও শি জিনপিং এর মধ্যকার প্রথম বৈঠক এটি বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো 2020 সালে মৃত্যুদণ্ড কার্যকরের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে চারটি মধ্যপ্রাচ্যের মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মৃত্যুদণ্ড বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে আরো জানাচ্ছেন অ্যামিলা ফেরদৌস মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের 2020 এর প্রতিবেদনে বলা হয়েছে গত বছর বিশ্বে মোট 483টি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে এর মধ্যে 88% কার্যকর হয়েছে শুধুমাত্র ইরান মিশর ইরাক ও সৌদি আরবে এতে বলা হয় করোনাভাইরাস মহামারীর চ্যালেঞ্জ সত্ত্বেও এই দেশগুলো মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্মম ও শীতল কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংখ্যাটি গত এক দশকের মধ্যে সবচেয়ে কম এবং এতে চীনকে অন্তর্ভুক্ত করা হয়নি ধারণা করা হয় চীনে প্রতি বছর হাজার হাজার মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটে তবে মৃত্যুদণ্ড কার্যকরের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হয় না কারণ এটিকে রাষ্ট্রীয় গোপনীয় তথ্য হিসাবে জনসম্মুখে প্রকাশ করা হয় না 2019 সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় মোট মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল 579টি 2020 সালে তা কমে 437-এ নেমে এসেছে এর মধ্যে সৌদি আরবে গত বছর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা 85% কমেছে মোট 27টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এছাড়া ইরাকে কমেছে 50% মোট 45টি তবে মিশরে উল্টো চিত্র দেখা গেছে দেশটিতে গত বছর মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে 300% 2020 সালে 107 জনের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটি এর ফলে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে মিশর ইরানে গত বছর 246টি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি চীনের পরেই এর অবস্থান অ্যামনেস্টি জানায় ইরানের প্রশাসন সরকারের বিরোধিতাকারী বিক্ষোভকারী ও ক্ষুদ্র জাতিসত্তার সদস্যদের দমন করতে রাজনৈতিক অস্ত্র হিসেবে মৃত্যুদণ্ডের বিধান ব্যবহার বৃদ্ধি করেছে দেশটিতে তিনটি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে যেখানে দণ্ডপ্রাপ্তদের বয়স 18 বছরের কম ছিল এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন কাতার 20 বছরের মধ্যে গত বছর প্রথম একটি মৃত্যুদণ্ড কার্যকর করায় দেশটি আশঙ্কাজনকভাবে পিছিয়েছে বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি সৌদি আরবে মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড স্থগিত করায় মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা হ্রাস পেয়েছে তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে G20 দেশগুলোর প্রেসিডেন্ট হিসেবে সমালোচনা এড়াতে দেশটির সরকার মৃত্যুদণ্ডের সংখ্যা কমিয়েছে অ্যামিলা ফেরদৌস সিএনএন বাংলা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে একজন নিহত হয়েছেন ও আহত হয়েছে দুইজন স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ওয়েস্ট হ্যামটনের একটি মুদি দোকানে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার বলেছেন নিহত ব্যক্তি ওই দোকানের কর্মচারী এবং ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে হামলাকারী একই দোকানের কর্মচারী ছিলেন এবং ঘটনার পর তিনি পলাতক রয়েছেন আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে হামলাকারী যুবক গ্যাব্রিয়েল ডিউইট উইলসন বলে জানিয়েছে পুলিশ
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 30,57,000 এবং আক্রান্ত হয়েছে 14,35,00,000-এরও বেশি। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী সর্বোচ্চ 8,24,975 জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া মারা গেছে আরো 13,905 জন। এছাড়া সুস্থ হয়েছে 12,18,96,157 জন। করোনা এ পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আজ সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 3,25,36,470 জন এবং মৃত্যু হয়েছে 5,82,456 জনের। এই মহামারীতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিপর্যস্ত দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে 1,56,09,004 জন এবং মারা গেছেন 1,82,570 জন। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় 1,40,50,885 জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে 3,78,530 জনের। গত বছর যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার দায় সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনকে দোষী সাব্যস্ত করেছে জুরি। মঙ্গলবার 12 সদস্যের জুরির একটি প্যানেল মামলাটির রায় ঘোষণা করে। এ খবর নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম। বিশ্বে বর্ণবাদ বিরোধী আন্দোলনের ইতিহাসে এই রায় একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন অনেকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ফ্লয়েডকে হত্যায় পুলিশ কর্মকর্তা চৌভিনের বিরুদ্ধে আনা 3টি অভিযোগে আদালতে প্রমাণ হয়েছে। এর ফলে 40 বছর কারাদণ্ডাদেশ পেতে পারে চৌভিন। দেশটির মিনোসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসের সড়কে গত বছর মে মাসে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেফতার ফ্লয়েডের ঘাড়ে চৌভিন হাঁটু গেড়ে বসতে তার মৃত্যু হয়। 9 মিনিটের ওই ভিডিও সারা বিশ্বে সমালোচনার ঝড় তুলে। ফ্লয়েডের মৃত্যুর পর ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। দর্শক, এতক্ষণ শুনেন বিশ্ব আলাপে। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি সোরে আফরিন। আল্লাহ হাফেজ।